পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার প্রায় 150 শিশু ও তাদের অভিভাবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই বরিশাল। শনিবার স্থানীয় পাতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি নিধির রায় শীতে রঙিন হাসি শীর্ষক শীত বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেসিআই বরিশালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লিপি ঘোষ, ডিরেক্টর আসাদ ইকবাল, সদস্য মঞ্জুরুল ইসলাম সহ আরও অনেকে।